আহি আছে সিএম সাহাবর হঠাৎ টুপুরির পর হার পাই ভাবিছিল যে মুসলমানের উপর আক্রমণ করব লাগে আর সেইভাবে সংখ্যালঘুর উপর আক্রমণ করে এটা বাল্য বিবাহ বিরোধী অভিযান আরম্ভ করেছে সমান্তরালক উচ্ছেদ অভিযান আরম্ভ করেছে আর জনবিরোধী নীতির বিরুদ্ধে এটা মাত মাতেছে বদরুদ্দিন আজমলে বদরুদ্দিন আজমলে কৈছে সিএম সাহাবর অতি সোনকালে বেয়া দিন আহি আছে সংখ্যালঘুর উপর যে আক্রমণ করা হয়েছে সেই আক্রমণের জবাব রাইজে দিব বলে কৈছে আর মুসলমানের উপর আক্রমণ করবর সপোন দেখিছিল নাকি সপোনের পর হার পাই হঠাৎ ভাবিছিল নাকি যে মুসলমানের উপর আক্রমণ চলাব লাগে আর সেইভাবে বাল্য বিবাহ বিরোধী অভিযান চলাইছে নাকি এই সংখ্যালঘুর উপরতে আক্রমণ সংখ্যালঘুর উপরতে বোলডোজার মুসলমানের উপর যে বোলডোজার চলাইছে তার জবাব রাইজে দিব এতিয়া বদরুদ্দিন আজমলে এই মন্তব্য করেছে বহুত বেয়া দিন আহি আছে সিএম সাহাবর সতর্ক হব লাগে সিএম সাহাব মন্তব্য করেছে বদরুদ্দিন আজমলে হঠাৎ এনেকুৱা এটা সিদ্ধান্ত কিয় লৈছে মুসলমানক টার্গেট করে হঠাৎ আরম্ভ করেছিল বাল্য বিবাহ বিরোধী অভিযান এই সন্দৰ্ভত মাত মাতিছে বদরুদ্দিন আজমলে বাল্য বিবাহ বিরোধী অভিযানের বিরুদ্ধে বদরুদ্দিন আজমলর মন্তব্য হঠাৎ টোপনির পর হার পাই উঠি ভাবিছিল মুসলমানক কষ্ট দিব লাগে বলে আর সেইভাবে সিএম সাহাবে এনেকুৱা কৰিছে হঠাৎ এনেকুৱা এটা সিদ্ধান্ত লয় যার কারণে বিপদত পৰিব সিএম সাহাব সতর্ক হব লাগে সিএম সাহাব মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বিপদত পৰিব মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সতর্ক হব লাগে মন্তব্য কৰিছে বদরুদ্দিন আজমলে বাল্য বিবাহ বিরোধী অভিযানক লৈ বদরুদ্দিন আজমলর বিস্ফোরক মন্তব্য এই মুহূর্তে আমি জানাই আছো বদরুদ্দিন আজমলে শেহতীয়া কৈ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাক লৈ কি মন্তব্য কৰিছে ইতিমধ্যে বদরুদ্দিন আজমলে শেহতীয়া কৈ জনবিরোধী নীতি সমূহৰ বিৰুদ্ধে মাত মাতি যোৱা দেখিবলৈ পোৱা গৈছে উচ্ছেদ অভিযানৰ বিৰুদ্ধে তেওঁ মাত মাতিছিল ৰাষ্ট্ৰপতিলৈ তেওঁ মুকলিকৈ চিঠি লিখিছিল শীতকালত যিটো উচ্ছেদ অভিযান অব্যাহত আছিল সংখ্যালঘু লোকসকলৰ ওপৰত হোৱা উচ্ছেদক লৈ তেওঁ মাত মাতিছিল চিঠি লিখিছিল তেওঁ আৰু শেহতীয়াকৈ ৰাষ্ট্ৰপতিলৈ তেওঁ এই সন্দৰ্ভত মুকলিকৈ চিঠি পঠাইছিল সমগ্র বিষয়টো সন্দৰ্ভত ন্যায়ালয়ৰ হস্তক্ষেপৰ দাবী কৰিছিল বদরুদ্দিন আজমলে আৰু বদরুদ্দিন আজমলে এইবাৰ সিএম সাহাবৰ বাবে বেয়া দিন আহিছে বুলি কৈছে মুখ্যমন্ত্রী ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মার বাবে বেয়া দিন সতর্ক হব লাগে সিএম সাহাব মন্তব্য কৰিছে বদরুদ্দিন আজমলে আৰু বাল্য বিবাহ বিৰোধী অভিযানক লৈ এইবাৰ বদরুদ্দিন আজমলৰ মন্তব্য যে হঠাৎ টোপনিৰ পৰা হাৰ পাই তেওঁ ভাবিছিল নেকি যে মুসলমানক কষ্ট দিব লাগে আৰু মুসলমানক কষ্ট দিবলৈকে পূৰ্বে চলাই গৈছিল উচ্ছেদ অভিযান বৰ্তমানে অব্যাহত ৰাখিছে সংখ্যালঘুৰ ওপৰতে সকলোবোৰ টার্গেট এইবাৰ বাল্য বিবাহ বিৰোধী অভিযানো কেৱল মুসলমানক টার্গেট কৰিয়ে কৰা হৈছে মন্তব্য কৰিছে বদরুদ্দিন আজমলে আৰু সেইবাবে বহুত বেয়া দিন সিএম সাহাবৰ আহি আছে বুলি মন্তব্য কৰিছে বদরুদ্দিন আজমলে সিএম সাহাব সতর্ক হব লাগে মুসলমানক টার্গেট কৰি হঠাৎ আরম্ভ করেছিল বাল্য বিবাহ বিরোধী অভিযান হঠাৎ এনেকুৱা এটা সিদ্ধান্ত লয় যার বাবে বিপদত পৰিব মন্তব্য করেছে বদরুদ্দিন আজমলে হঠাৎ টোপনির পর হার পাই উঠি ভাবিছিল মুসলমানক কষ্ট দিব লাগে বলে সেইভাবে এইবর কাণ্ড করে গেছে মন্তব্য করেছে বদরুদ্দিন আজমলে বাল্য বিবাহ পলিসি 2006-07 হয়েছে আমি সেইটো পলিসিতে এগিয়ে আছো বুঝলো হঠাৎ একদিন চিফ মিনিষ্টার সাহেব টুপুরির পর ঢেই এই বহুত দিন হয়ে গেল মানে মুসলমানক কোনো এই কি নাম কষ্ট দিয়া নাই আজি দিবই লাগে রাজি 2টা বাজে পুলিশের সবক মাতি আর অ্যানাউন্স করে দিলে এনেকুৱা হয় নাকি আমি যিমান বৃত্ত কৰিব লাগে কৰিছোঁ মই গোৱালপাৰা মই ধুবুৰী মই ফকিৰগঞ্জ মই শালমাৰা সব জেগাত যিমান কেছ হৈছে মই নজৰু ভাই কৈছোঁ আপুনি সব কেছ লওক সব কেছ যিমান পইচা লাগে আমি পইচা দিম আমাৰ মানুহবিলাকক আমি দিছোঁ ইলিগেল সেইটোৱেতো কোৰ্টে কৈছে হাইকোৰ্টতে সেইটো আমি চেলেঞ্জ কৰি আছোঁ চাব আছোঁ গম পাব আজিকালি কি হৈছে মই নাজানো কোন বেয়া দিন আহিছে চিফ মিনিষ্টাৰ চাবৰ হঠাৎ এনেকুৱা এটা ডিচিশ্যন লয় লাগে যে তেখেতৰ কোনো এটা বেয়া দিন আহি আছে তেখেত অলপ সতৰ্ক হ'ব লাগে চাওক বাল্য বিবাহৰ পলিচি 2006-07 হৈছে আমি সেইটো পলিচিত এগিৰি আছোঁ বুজিলোঁ হঠাৎ একদিন চিফ মিনিষ্টাৰ চাহ টুপুৰিৰ পৰা ঢেই এই বহুত দিন হৈ গ'ল মই মুছলমানক কোনো এই কি নাম কষ্ট দিয়া নাই আজি দিবই লাগে ৰাতি 2টা বাজে পুলিচৰ চবক মাতি আৰু এনাউন্স কৰি দিলে এনেকুৱা হয় নেকি আমি যিমান বৃত্ত কৰিব লাগে কৰিছোঁ মই গোৱালপাৰা মই ধুবুৰী মই ফকিৰগঞ্জ মই শালমাৰা সব জেগাত যিমান কেছ হৈছে মই নজৰু ভাই কৈছোঁ আপুনি সব কেছ লওক সব কেছ যিমান পইচা লাগে আমি পইচা দিম আমাৰ মানুহবিলাকক আমি দিছোঁ ইলিগেল সেইটোৱেতো কোৰ্টে কৈছে হাইকোৰ্টতে সেইটো আমি চেলেঞ্জ কৰি আছোঁ চাব আছোঁ গম পাব আজিকালি কি হৈছে মই নাজানো কোন বেয়া দিন আহিছে চিফ মিনিষ্টাৰ চাবৰ হঠাৎ এনেকুৱা এটা ডিচিশ্যন লয় লাগে যে তেখেতৰ কোনো এটা বেয়া দিন আহি আছে তেখেত অলপ সতৰ্ক